আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আমরা আজকে আরও একটা প্রোডাক্ট রিভিউ নিয়ে চলে আসলাম। প্রোডাক্টটা হচ্ছে একটু আইডি, বাট হচ্ছে আমরা কালারগুলো দেখানোর জন্য ভাই আমাদের এই প্রোডাক্টটা হচ্ছে সেল করা হয়েছে। এখন এটা আমরা আনবক্সিং করব। আমার ছোট ভাই নাম হচ্ছে সালমান, আসসালামু আলাইকুম। আমার হচ্ছে সালমান, অনেক সক্রিয় নিতেছে ফোনটা, ভালো হচ্ছে গেম খেলে এর জন্য অনেক চিন্তা ভাবনা করে এটা দেখে এটা পছন্দ করছে, যে এটা ওর জন্য পারফরমেন্সটা ঠিক আছে, ক্যামেরা রেজুলেশনও ভালো, স্ন্যাপড্রাগনের প্রসেসর এটা, আর ব্যাটারি লাইফ একটু ভালো পাবে। আর এটা ডিসপ্লে রয়েছে কি আর রেজুলেশন হচ্ছে 120 GHz, এটা আর স্ন্যাপড্রাগন হচ্ছে 732, ব্যাটারি হচ্ছে লোক আপনার 5020 mAh, 64 MP ক্যামেরা। এখন এটা আমরা আনবক্সিং করবো। ছোটো ভাই তুমি আনবক্সিং করো, তুমি সব করে ঠিক আছে। অনেক পছন্দ, সুন্দর পছন্দটা দেখি আজকে কি কালার পছন্দ করছে। ব্লু, গ্লেসিয়াল ব্লু, খুব সুন্দর কালারটা দেখাও, নিজে কত সুন্দর পছন্দ করলাম, ঠিক আছে ভালো করে দেখাও, ক্যামেরাতে দেখাও। আর এটার ভিতরে আমরা একটু কাছ থেকে দেখেন এটার সাথে আরও কী কী থাকতেছে একটু দেখে দেন। এটার সাথে হচ্ছে কি আপনি একটা সিম্পল রিফ্লেক্টর পাবেন, আর একটা হচ্ছে ব্যাক কভার থাকবে, সুন্দর ট্রান্সপারেন্ট যেটা ভালো মানের। আর এটা হচ্ছে কি আবার একটু ম্যাট টাইপ, সোজা নষ্ট হবে না, গোল লঙ্কা ইউজ করতে পারবেন। আর আরেকটা থাকবে হচ্ছে ইউএসবি কেবল, যেটা 3300 পার্সেন্ট খুব দ্রুত চার্জ হবে, এটা 5020 mAh ব্যাটারি তো, আর ধরেন ধরেন শর্টে দেওয়া হয়েছে, খুব সুন্দর একটা চার্জার, দ্রুত চার্জ হয়ে যাবে এটা। আর ফোনটার কনফিগারেশনটা অনেক বেটার সেটা বলে দিলাম, তাছাড়া আমি লোক আমরা ফোনটা ওপেন করে দিয়েছি দেখছি। যারা মূলত হচ্ছে 20,000 টাকা রেঞ্জে ফোন চাচ্ছেন, যে এখন বর্তমান বাজারে গেমিং পারপাসের জন্য কোন ফোনটা চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা। আর এটাতে হচ্ছে কি আপনার 3টা ক্যামেরা লেন্স ইউজ করা হচ্ছে, এটাতে সেটি প্লাস লাইট, আর সাউন্ড সিস্টেমটা বেটার, এবং কি আপনার টিভি ফ্রিজ আর এগুলো হচ্ছে গিয়া ব্র্যান্ডের, এগুলো হচ্ছে গিয়ে এয়ার কন্ট্রোলার হিসেবে, আপনার রিমোট হিসেবে আপনি ইউজ করতে পারবেন। এটা চেয়ার সেন্সর আছে, আর এটা জ্যাক হচ্ছে 3mm জ্যাক, আর চার্জিং হচ্ছে গিয়ে সি টাইপের, নয়েজ ক্যান্সেলিং সিস্টেম সব আছে। আর এটা ডিসপ্লে হচ্ছে অ্যামোলেড ডিসপ্লে, যারা মূলত এই বাজেটের মধ্যে 20,000 টাকা রেঞ্জে ফোন চাচ্ছেন, তাদের জন্য এই ফোনটা ভালো একটা ফোন, আর লং টার্ম ইউজ করতে পারবেন। এটা অফিসিয়াল প্রাইস হচ্ছে হলো কি আপনার 30,000 টাকা, আমরা অফিসিয়াল এটা বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায়, দাম হচ্ছে হলো কি বর্তমান প্রাইস হচ্ছে 19,990 টাকা। আর এটাতে হচ্ছে আপনার 3 কার্ড স্লট, আপনার মেমোরি কার্ড এবং দুটা সিম ইউজ করতে পারবেন। আর আমাদের আনুফিসিয়াল প্রোডাক্টের ক্ষেত্রে হচ্ছে যে আপনার 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন। আর আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, ডি ব্লক, অ্যাপেল স্টেশন। আপনারা এখানে আসলে প্রোডাক্টটা পারচেস করতে পারবেন, বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে নিতে পারেন, কুরিয়ার সিস্টেমে আছে। এখন কি আমাদের চ্যানেলটাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। Note 10 Pro মূলত কালার হচ্ছে 3টা, একটা হচ্ছে ডার্ক নাইট ব্ল্যাক বলা হয়, আর একটা হচ্ছে গিয়া ব্রোঞ্জ কালার, আর একটা হচ্ছে গিয়া আপনার গ্লেসিয়াল ব্লু। 3টা কালারই মার্কেটে অ্যাভেলেবেল এখন পাওয়া যায়, ইনশাল্লাহ চলে আসবেন আমাদের শোরুমে। আমাদের শোরুম হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4, বিল ব্লক, অ্যাপেল স্টেশন।